মৃত্যুর মাত্র দুই বছর, এই অল্প সময়ের ব্যবধানেই যেন দল থেকে সত্যিই হারিয়ে গেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীকে ঘিরে খণ্ড খণ্ড আয়োজন করে নানা মতে বিভক্ত এরশাদের জাতীয় পার্টি। আদর্শিক কর্মীরাও যেন নির্জীব প্রয়াত নেতাকে স্মরণ করতে গিয়ে। এদিন সকালে জাতীয় পার্টির কার্যালয়ে প্রয়াত চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না এরশাদের ভাই ও দলের চেয়ারম্যান জি এম কাদের। তবে বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন তিনি। হুসাইন মোহাম্মদ এরশাদের স্মৃতিচারণ করে তিনি বলেন, এরশাদের পথ অনুসরণ করে দেশের মানুষের জন্য কাজ করবে জাতীয় পার্টি, এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নিজের দলের প্রচারণা করবেন, অন্য দলের দালানি করলে এই দলে কোনো জায়গা হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং জনগণকে সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সামনের সংলাপে আমরা আলাপ আলোচনা করে যাব এবং যেখানে বক্তব্য দেওয়া আপনাদের মতামতের ভিত্তিতে দেওয়া হবে, তবে দলীয় ঐক্যকে কোনো রকম ভাবে ভাঙতে দেওয়া যাবে না। এদিকে দুপুরে ঢাকা হাইকোর্ট মাজারে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, সঙ্গে ছিলেন এরশাদ পুত্র এরিক। বাদ জোহর মিলাদের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিদিশা ও এরিক। এ সময় বিদিশা দাবি করেন, এরশাদের আদর্শ ধরে রাখতেই জাতীয় পার্টি পুনর্গঠনে কাজ করছেন তিনি। পরিবারের বাইরে তো জাতীয় পার্টি না, যারা চেষ্টা করছে জাতীয় পার্টিটা ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, এটা তো এখন ধরেন দৃশ্যমান হয়ে গেছে সবার কাছে। অল্প টাকার বিনিময়ে উনি কমিটি বিক্রি করছেন, উনি স্বেচ্ছাচারিতা করছেন। আমি এখনও বলবো, এখনও সময় আছে যে সবাই মিলেমিশে আমরা যেন এরশাদ সাহেবের আদর্শটা সামনে রেখে দেশ গড়ার লক্ষ্যে যেন আমরা একসাথে কাজ করি। এরশাদের মৃত্যুর পর থেকে বিভক্ত জাতীয় পার্টি। ভাই জি এম কাদের পার্টি চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার নামে আলাদা ব্যানারে দলকে সুসংগঠিত করার কাজ করছেন বিদিশা। এদিকে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে এরশাদ পত্নী রওশন এরশাদ। যাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।